তাবিজ কেন ছুঁত হয়ে যায় কোন জায়গাতে গেলে ছুঁত হয়ে যায় কোন তাবিজগুলো ছুঁত হয়ে যায় তাবিজ ছুঁত হয়ে যাওয়ার পিছনে আসল রহস্যটা কি জাদু করি তাবিজ কোন আমিল কবিরাজগুলো লেখে এটা আপনি বুঝবেন কিভাবে জাদু করি তাবিজ চেনার ফর্মুলা কি বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আজকের এই ভিডিওটি হতে আপনি তাবিজ সম্পর্কে অজানা রহস্য অজানা তথ্য জেনে নিতে পারবেন এজন্য ভিডিওটিকে আপনি স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকানটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি আপনি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই এই ফেসবুক পেজটিকে আপনি ফলো করে নিন কেননা আমি সব সময়েই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক তাবিজ কেন ছুঁত হয়ে যায় কোন জায়গাতে গেলে ছুঁত হয়ে যায় কোন তাবিজগুলো ছুঁত হয়ে যায় তাবিজ ছুঁত হয়ে যাওয়ার পিছনে আসল রহস্যটা কি আর জাদুকরী তাবিজ চেনার ফর্মুলা কি। আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানা মিডিয়া আমরা যখন কোনো রুহানি রোগের সম্মুখীন হয়ে যাই তখন আমরা আমিল কবিরাজদের নিকটে ছুটে যাই কিন্তু আপনি জানবেন কিভাবে ওই আমিল কবিরাজটা কোরআন আমিল কবিরাজ নাকি জাদু করি আমিল কবিরাজ ওই আমিলটা কোরআনী তাবিজ লেখে নাকি জাদু করি কোনো তাবিজ লেখে লক্ষণগুলো আপনাদেরকে এখন আমি একটা একটা করে বলে দিচ্ছি আপনি কিভাবে বুঝে নিতে পারবেন ওই আমিল কবিরাজটা করি আমিল কবিরাজ দেখবেন আমাদের সমাজের কিছু কিছু এমন আমিল কবিরাজ রয়েছে তারা আপনাকে একটা তাবিজ লিখে দেওয়ার পর আপনাকে বলবে যে ওই মরাবাড়িতে যাবে না আর ওই জায়গাতে যাবে না যেখানে নবজাত শিশু ভূমিষ্ঠ হয় অর্থাৎ যেটাকে মোটা বাংলায় বলা হয়ে থাকে আঁতুর বাড়ি মরাবাড়ি বাড়ি মরা বাড়ি কবরস্থান শ্মশানঘাট এই সব জায়গাগুলোতে গেলে তাবিজটা ছুঁত হয়ে যাবে সাথে সাথে আপনি বুঝে নেবেন ওই আমিল কবিরাজটা জাদু করি আমিল কবিরাজ আপনাকে যে তাবিজটা দিয়েছেন উনি ওই তাবিজটা জাদু করি তাবিজ বন্ধুরা আমার মনে রাখবেন একটা নবজাত শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় ওই শিশুটা একদমই নিষ্পাপ আর ওই শিশুটাকে দেখতে যাওয়া পুণ্যের কাজ নেকির কাজ একটা মানুষ যখন মারা যায় তার বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনদের সাথে দেখা করা তাদেরকে দেওয়া তাদেরকে সবর করার জন্য বলা এটা কিন্তু পুণ্যের কাজ এছাড়া একজন ব্যক্তি মারা গেলে কবরস্থানে গিয়ে তার জানাজাতে সামিল হওয়া তার জানাজা পাঠ করা জানাজার শেষে মাটি দেওয়া এবং মাটি দেওয়ার শেষে তার জন্য মাঘ প্রার্থনা করা এটা খুবই পুণ্যের কাজ এই কাজটা কেউ করে নিলে তার আমন নামাতে জমা হয়ে যায় तीन केरातेर सवाब तीन करातर नेकी রাত অর্থাৎ অহুদ পাহাড় সমপরিমাণ নেকি। নাকি এসব জায়গাগুলোতে যদি কোনো আমিল কবিরাজ আপনাদেরকে যেতে নিষেধ করে তাহলে আপনি সাথে সাথেই বুঝে নেবেন ওই আমিল কবিরাজ তা জাদু করে আমিল কবিরাজ আর আপনাকে যে তাবিজটা দিয়েছে ওটা জাদু করি তাবিজ বন্ধুরা আমার মনে রাখবেন যারা ওই ধরনের আমিল কবিরাজ তারা কিন্তু শয়তানের উপাসনা করে শয়তানের সাহায্য নিয়ে কাজ করে এছাড়া আরো কিছু আমিল কবিরাজ রয়েছে আমার সমাজে দেখবেন আপনাকে চিকিৎসা দেওয়ার পরে মাদুলি দেওয়ার পরে আপনাকে নির্দেশ দেবে অমুক বিরান জায়গাতে এতটা পরিমাণ মাংস অর্থাৎ গোস্ত কিংবা অমুক কবরস্থানের মধ্যে গিয়ে আপনি এই মাংসগুলো এই গোশতগুলোকে ফেলে রেখে চলে আসুন এই ধরনের নির্দেশ যদি কোনো আমিল কবিরাজ দেয় আপনি সাথে সাথেই বুঝে নেবেন ওই আমিলটা জাদু করি আমিল কবিরাজ হতে পারে সেই দাড়িওয়ালা লম্বা লিবাস ব্যক্তি কিন্তু সে যে ধরনের কাজগুলো করছে ওই কাজগুলো হচ্ছে শয়তানি কাজ মনে রাখবেন বন্ধু আমার কোরআনের আয়াত থেকে এবং সাল্লাল্লাহু নবীর সাল্লামের শেখানো দোয়াগুলোর মধ্যে হতে কোনো দোয়া বা কোরআনের আয়াত লিখে দেওয়ার পর যদি কেউ আপনাকে তাবিজ দেয় এই তাবিজগুলো কোনো জায়গাতেই ছুঁত হওয়ার কোনো কথাই নেই এছাড়া ওই সমস্ত আমিল কবিরাজদের তাবিজগুলোকে আপনি মাদুলি থেকে বের করে দেখবেন সেখানে রয়েছে দেখবেন পশুপক্ষীর হাড্ডি চামড়া লোম না হলে শশান ঘাটের পোড়া কয়লা না হলে গাছগাছালির শিকড় এই ধরনের তাবিজ তারা দেয় আর এই তাবিজগুলোকে দেওয়ার পরে তারা বলে এই এই জায়গাগুলোতে যাওয়া যাবে না মোট কথা হচ্ছে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় সাওয়াবের কাজ হয় যেথায় গেলে সাওয়াব অর্জন হয় ওই সব জায়গাগুলোতে ওই কবিরাজগুলো যেতে নিষেধ করে দেবে কারণ শয়তানের সেখানে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার আর ওই সব তাবিজগুলোর সাথে কিন্তু মিশে থাকে তারা ওই সব জায়গাগুলোতে যেতে নিষেধ করে দেয় বন্ধুরা এই ছিল তাবিজের রহস্যগুলো ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব বা ফলো দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ